সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। নাচ কবি, গীতিকার, লেখক মোহাম্মদ খাদেমুল ইসলাম, তার আরেকটি পরিচয় আছে, সে হচ্ছে আমি যে সংগঠনের প্রেসিডেন্ট, নর্থ বেঙ্গল নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমার এই সংগঠনে তিনি হচ্ছেন মহাসচিব। আজকে তার 35তম জন্মদিন। আমাদের যে ভারতের যে আপনার রাষ্ট্রপতি ছিল কয়েকদিন আগে, যে এপিজে আবুল কালাম, সে বলেছে যে তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হইতে চাও, যে সূর্যের মতো তোমাকে পুড়তে হবে, জ্বলতে হবে, তখন সূর্যের মতো উজ্জ্বল বরং যখন বাধা বিপত্তি আসে তখন এটা মনে করতে হবে, একজন ভালো মানুষের জন্য আমাকে হয়তো ফাইভে থেকে যখন সিক্সে উঠে তাকে পরীক্ষা দিতে হয় না, একটা পরীক্ষা দিত, সে যখন এসএসসি পাস করে কলেজে যাবে তার আরেকটা পরীক্ষা লাগে, পরীক্ষা দেওয়া একটু কষ্টের পরীক্ষা, এই কষ্টটা হচ্ছে কি তারে আরেকটা প্রমোশন দেওয়া হবে, আর প্রমোশনের জন্য তখন তার মধ্যে একটা এরকম হয়তো একটা বাধা বিঘ্ন আসে, তার মধ্যে একটা বিপদ আসে, এরকম সে হয়তো আরেকটা আপগ্রেড একটা শ্রেণীতে উন্নীত হবে, এই জন্য আসে এইটা। এই জন্যে আমরা আপনার মানে কোনো সময় ঘাবড়ায় যায় না, এবং যারা ঘাবড়ায় যান আপনার পরাজিত হওয়ার আগে যারা পরাজয় মানে মানে নেন তারাই পরাজিত হয়ে যান, কাজে আমরা কোনো সময় ঘাবড়াই না এবং খাদেমুল ইসলামও ঘাবড়াইব না, এবং এই জন্যে আমরা আগে আসছি। আমরা যেখানে আমি মূলত একটি গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষকতা করতাম, এমনও করি সরকারের একটা গভর্নমেন্ট মানে প্রকল্পের সাথে আসি, আপনার দেখা গেছে সবাই কি এক জায়গায় আসতে পারছে, এক জায়গায় আসতে পারে না, বরং ওই যে সংকীর্ণ চিন্তা সে সংকীর্ণ জায়গায় থাকে, আপনার যে বৃহৎ চিন্তা করে বড় আকারে চিন্তা করে আপনার চিত্র মানে তার বিতর্কের চিত্রটা বড় হইতে হবে, এবং তার চিন্তা চেতনা বড় থাকতে হবে, এবং বাধা বিপত্তি ভয় না ভয়ে তার জয় করতে হবে, এবং জয় করার পর তার ধৈর্য থাকতে হবে, সাহস থাকতে হবে, এবং অত্যাবশ্যক থাকতে হবে, সে এইরকম তার বেদনা দুঃখ যারা থাকে এটাকে সহোদর মনে করে এটাকে নিয়ে সে আগায় যেতে হবে, তাহলেই তার মধ্যে সফলতা আসবে। তো এই গুণাবলী আমি খাদেমুল ইসলামের সাথে দেখছি, এবং সে আরও অনেক মানে বড় হোক। এবং কবি আপনার গতকালকের তো গতকালকে একটা অনুষ্ঠানে গত পরশু দিন এখানে বলেছি যে কবিদের আমাদের দুইটা স্তর অলরেডি চলে গেছে, যেমন আমাদের রবীন্দ্রনাথ টন্ডন স্তর চলে গেছে, কবি শামসুর রহমান সৈয়দ শামসুল হক তাদের স্তর চলে গেছে, এখন যারা নতুন কবিতা লিখতেছে তাদের মধ্যে থেকে রবীন্দ্রনাথ হবে, তাদের মধ্যে নজরুল হবে, যারা আবার এরকম বাঙালি জাতির এরকম মানে কৃষ্টি কালচার এবং তারা এরকম সাহিত্যে তারা সবসময় তার ইতিহাসে তারা মানে মানে লিপিবদ্ধ থাকবে, এর মাঝে কবি তৈরি হয়েছে, কবির প্রতিযোগিতা চলছে, এই এত কবি যে একটা প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতার মধ্যে কেউ কেউ হয়তো আবার নজরুল হবে, আবার রবীন্দ্রনাথ হবে, তারা আবার বিশ্বকাপ হবে, আবার হয়তো এর মাঝে কেউ নোবেল পুরস্কৃত হবে, কেউ কেউ আবার হয়তো এরকম আমাদের মানে জাতীয় আন্তর্জাতিকভাবে তারা সম্মানিত হবে, এবং এর মাঝে আমাদের খাদেমুল ইসলাম অন্তর্ভুক্ত হোক এই প্রত্যাশা রেখে, এবং তার আরও কামনা করে, এবং আমাদের মানে যারা এখানে আজকে কথা বললে অনেক বাড়বে, কথা বলার নেই, অনেকেই বলেছেন, অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন, এবং পাশাপাশি আমাদের আজকের অনুষ্ঠানের প্রিয় কবি খাদেমুল ইসলামকে সবাই দোয়া করেছে।